তারপরে হচ্ছে আবার পা মানে হচ্ছে আবার ফাহামিদা এরপরে হচ্ছে মি মানে মিহি তো শুধুমাত্র লাকি কে সে সুন্দর করে লাকি করে ডাকতে পারে তো লাকি হচ্ছে ডিম ভেজে নিয়েছে সকালের জন্য রুটি ছেকে নিয়েছে এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করব কিন্তু তুমি কি খাবে রুটি তোমার একটু চাইনিজ ভাষা হলো আনটিদেরকে শোনাও তো আনটি আঙ্কেল অনেক বেবিরা এই ডিম আগে ডিমকে বলতো ডিম এখন ওর ডিম বলতেছে আগে বলতো ডিম বলতো একটু চারদিন বাসা হলে একটু শোনা তো তোমার ডিম দিয়ে রুটি খাবে মিনহা হ্যাঁ মিনহা মিনহা ওর নাম হচ্ছে মিনহা না ও প্রায় সময় বলছে ও টুন্টু নয়তো বা মন্না তুই মিন্না কে টুনটু এই Iti roti? Pao, pao gwane mwache pao roti. Iya chichi, iya tepo. Lathampo Ammu, nana mojichila. Nara Ammu, ammu pao jichijila. Pao jichijila. Lathampo. Mojichijila. Iya mojichila. So jichila. So jichila. Lathampo koi. ও লাতে আপু লাতে আপু কথা শুনলে আপনাদের সবার পেট ব্যথা হয়ে যাবে সারা দিন এত কথা বলে আর কথাগুলো সবই হচ্ছে ওর এই ধরনের তো আমো গ দেখলেন তো গ মানে হচ্ছে গরম মাঝে মাঝে ওর ভাষায় আমরা কথা বলি তখন বেশ ভালোই লাগে আগে ডিমকে বলতো ডি গ ঠান্ডা হয়ে যাবে

তো নাস্তাটা শেষ করে এখন হচ্ছে আমি অর্ডারের কাজকর্ম শুরু করে দিয়েছি জার কেক রেডি করেছি এরপরে হচ্ছে অরেঞ্জ কেকটা রেডি করেছি ফার্স্টে এগুলো একটু ডেলিভারির জন্য চলে যাবে এগুলো একজনে অর্ডার করেছে এরপরে হচ্ছে আরেকটা একটা বার্থডে কেকের অর্ডার আছে বার্থডে কেকটা আমি রেডি করবো এরপরে আমার আজকে বাহিরে যাওয়ারও প্ল্যান আছে তো আমি কোথায় থেকে বিজনেসের জিনিসপত্র কিনি কি কি কিনি তারপরে হচ্ছে কিভাবে সব কিছু ম্যানেজ করে আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছু আসলে একা হাতে ম্যানেজ করা একটু কষ্ট সাধ্য তবে অসম্ভব কিছু না আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেকে ইন্সপায়ার হবে আমি জানি তো এখন হচ্ছে আমি যেটা করছি বার্থডে কেকটা আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এরপরে হচ্ছে একটা ঘাস নজল দিয়ে গ্রিন কালারের ক্রিম দিয়ে এটাকে আমি একটু ঘাসের ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা আমার এর আগেও করা হয়েছিল আপনারা দেখেছেন মাঝখানে একটা গাড়ি দিয়ে তো ছেলেদের জন্য দেখা যায় কি এই ডিজাইনগুলো বেশিরভাগ অর্ডার করা হয় তো ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি প্রিয় টয় দিয়ে যে কোনো ডিজাইনই আমার কাছে অনেক ভালো লাগে তো অনেকের ক্ষেত্রে যেটা হয় কি ঘাস নজলটা হচ্ছে মানে খুব ভালোভাবে আসে না ডিজাইনটা আসে না সেক্ষেত্রে যেটা করতে হবে ক্রিমটা একটু টাইট হতে হবে ক্রিম যদি পাতলা হয় তাহলে ডিজাইনটা ভালো আসবে না এখানে যেমন ঘাসটা খুবই সুন্দরভাবে বের হচ্ছে এটা শুধুমাত্র ক্রিমটা ভালো হওয়ার কারণে যদি ক্রিমটা যদি মানে পাতলা টাইপের হয় তাহলে জীবনও কখনও ঘাসগুলো এভাবে বের হবে না একদম মানে বুদাবুদা বের হবে মানে ক্রিমের মতো কোনো ডিজাইনই মনে হবে না ওটা আর কি তো আমাকে হচ্ছে একটা উপর রিকোয়েস্ট করেছে এই গরমে কিভাবে ভালোভাবে ভিভো ক্রিমটা তৈরি করা যাবে সেটার একটা টিউটোরিয়াল শেয়ার করতে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব তো দেখতে পাচ্ছেন কেকটা সম্পূর্ণভাবে রেডি কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমি ইয়েলো কালারের একটা টয় দিয়েছি তো এরপরে হচ্ছে এখন আমি কেকটা ওজন মেপে নেব তো দুই পাউন্ড কেকের অর্ডার ছিল ম্যাক্সিমাম হচ্ছে নয়শো গ্রামে হচ্ছে দুই পাউন্ড হয় তো দুই পাউন্ড থেকে একটু বেশি হয়েছে তো লাকি হচ্ছে ভর্তা তৈরি করবে আজকে চেপা সুটির তো যার কারণে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে কাঁচামরিচ তারপরে চেপা সুটি চেপা আর আরো কয়েকটা নিলে ভালো হতো কমেছে পাঁচটা

তো এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি বিকেলের দিক দিয়ে আমার হচ্ছে কুরিয়ার করতে হবে তারপরে হচ্ছে বেকিংয়ের জিনিস আনতে হবে কিছু কালকে কেকের অর্ডার আছে দুলের লেয়ারের কেকের অর্ডার আছে চকলেট কেকের অর্ডার আছে পেস্টে কেকের অর্ডার আছে তারপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার আছে তো সেগুলোর জন্য অনেক কিছু লাগবে তো আমার সাথে যাচ্ছে হচ্ছে মেরিন মেরিনও রেডি আর টুনটু বুড়ি টুনটু কান্না করছে কারণ মোদ দিচ্ছে না সেই জন্য ওকে হচ্ছে মিহি মো দিচ্ছে না ও বাবা কি সুন্দর লাগে আমার মা পাখিকে সুহাগ সুন্দর লাগছে তো দাও সুন্দর লাগতেছে কেন বললাম তাই ফেলে দিল এই আর কি তো ঠিক আছে তাহলে এখন বের হওয়া যাক অনেকগুলো কাজ নিয়ে একসাথে বের হচ্ছি প্রথমেই হচ্ছে সুন্দরবন কুরিয়ারে আমি আমার পার্সেল যেগুলো আছে সেগুলো সবই বুকিং করব তো ডেলি আলহামদুলিল্লাহ অনেকগুলো কুরিয়ার যায় সবে আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আর অনেক অনেক কালেকশন এসেছে ইনশাল্লাহ আপনারা সবাই ভালোভাবে অর্ডার করতে পারবেন পাকিস্তানি ড্রেস এসেছে প্রচুর পরিমাণের যেগুলো কিনা সবার অনেক বেশি পছন্দের আমার পেজে ভিজিট করবেন আর আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আমার বিজনেস নাম্বার দেওয়া আছে আপনারা এখানে কনট্যাক্ট করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু ড্রেসগুলো কোথায় থেকে কিনবো কিভাবে কিনবো বুঝতে পারি না আমি অনেক কমেন্ট পাই যখনই আমি কমেন্ট দেখি তখনই আমি বিজনেস নাম্বারটা দিয়ে দিই তো আপনারা আমার বিজনেস নাম্বার কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা অবশ্যই নিতে পারবেন তো এখন হচ্ছে আমি চলে এসেছি গোলাম রসুল মার্কেটে কোরিয়ারের কাজ শেষ করে এখান থেকে হচ্ছে আমি দুইটা পিলার কিনব কারণ হচ্ছে আমার ইয়েটা নষ্ট হয়ে গিয়েছে আর আমাকে ফুফি বলেছে ফুফির জন্য একটা কেনার জন্য ফুফিটা হচ্ছে হারিয়ে গিয়েছে তো এখান থেকে ফার্স্টে হচ্ছে আমি দেখছিলাম এগুলো তেমন একটা ভালো লাগেনি এরপরে হচ্ছে আরেকটা দোকানে আসলাম এখানেও দেখলাম যে সেম জিনিসই আছে তবে নাকি দুই ক্যাটাগরির আছে তো ওরা বললো যে মানে যে জিনিসটা দেখিয়েছে ওটা বললো যে ভালো আছে এখানে যে কাঁচের বই দেখছিলাম এগুলো অনেক বেশি সুন্দর ছিল তবে অনেক বেশি রিক্সি কাচের বই আমি ইউজ করা যেহেতু ডেলি ইউজ করা হয় সেক্ষেত্রে আমার কাছে অনেক বেশি ভয় লাগে মশলাদান এগুলা যদি কাচের বয়মের হয় আমার এমনিতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখা যায় কি মানে সব কিছু যদি হোয়াইট হোয়াইট হয় কাচের কাচের মধ্যে রাখা হয় তখন কিন্তু জিনিসগুলোও ভালো থাকে সে সাথে দেখতেও ভালো লাগে তো এখান থেকে হচ্ছে আমি দুইটা নিয়েছি একটা হচ্ছে ফুফিকে আর একটা হচ্ছে আমার জন্য রাখবো দুইটাই সেম এগুলোর প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা করে তারপরে হচ্ছে আমি এখন যাচ্ছি বেকিংয়ের দোকানে এখান থেকে হচ্ছে আমি কিছু বেকিংয়ের জিনিস কিনবো যেহেতু আমার টুকিটাকি কাজ ছিল চিন্তা করলাম যে নিজে গিয়ে কিনে নিয়ে আসি নর্মালি যখন আমার বেশি কিছু কিনা লাগে তখন আমি অনলাইনে অর্ডার করে দিই হোম ডেলিভারি দিয়ে যায় ডেলিভারি ম্যানরা তো আজকে কিছু চিন্তা করলাম যে নিজে এসে নেই কারণ সবসময় তো আসলে মানে করে করা যায় না নিজে আসার পরে দেখা যায় অনেক কিছুই চুকে পড়ে যেটা কিনা অনেক বেশি প্রয়োজন হয়ে যায় এই যে কাপ কেকের ডাইসগুলো আবার অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল যেটা কিনা অর্ডার করবো করব করে করা হয়নি তো আজকে যেহেতু আসলাম চুকের সামনে পড়লো তাই নিয়ে নিলাম এরপরে হচ্ছে সুইট বল নিয়ে নিচ্ছি তো কাপ কেকের ডাইসগুলো কেনার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি ছয়টা কাপ কেকের পরেও অনেকটা ব্যাটার রয়ে যায় ওটা আবার আরেকবারে তৈরি করতে হয় ডাইসগুলো থাকলে কিন্তু একসাথে তৈরি করা যায় খুবই ব্যস্ততম একটা জায়গা হচ্ছে রিয়াস উদ্দিন বাজার যেখানে কিনা পাইকারি খুচরা সব কিছুই পাওয়া যায় টুকি টাকি এটা সেটা হাবি জাবি যা কিছু আছে আর যদি কোথাও যদি না পান তাহলে আপনারা এখানে পাবেন রিয়াস উদ্দিন বাজারে পাবেন তো এখন আমি যেটা করবো আমার বেকি জিনিসপত্র কিনা শেষ এখন আমি শপিং ব্যাগ কিনবো আমার বিজনেসের জন্য আমার ডেলি অনেকগুলো শপিং ব্যাগ লাগে যেহেতু আমার হোম ডেলিভারি যায় আলহামদুলিল্লাহ অনেক চট্টগ্রাম সিটিতে এরপরে হচ্ছে সিটির বাহিরে যেগুলো কোরিয়ার হয় সবগুলোর জন্য আমার শপিং ব্যাগ প্রয়োজন হয় তো মাসে মধ্যে একবার দুইবার আমি একটু বেশি করে কিনে নিয়ে যাই তো একটা কস্টিপেরও প্রয়োজন ছিল তাড়াতাড়ি কস্টিপ শেষ হয়ে যাচ্ছিলো যার কারণে হচ্ছে বড় সাইজের একটা কস্টিপ নিয়ে নিয়েছি তো এখন আসলাম হচ্ছে আমি পাইকারি শপিং ব্যাগের দোকানে এখান থেকে হচ্ছে আমি সব সময় শপিং ব্যাগগুলো কিনে থাকি এটা হচ্ছে অনেক বড় একটা দোকান এখানে অনেকগুলো দোকান আছে একটা থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই অনেকগুলো দোকান থেকে চাইলে আপনারা কিনতে পারবেন তবে এখানে আসলে আপনারা পাইকারিতে পাবেন তো আজকে হচ্ছে আমি অন্য অন্যান্য সময় তিন সাইজ বা চার সাইজের নিয়ে যাই আজকে দুই সাইজের নিয়ে যাব কারণ আমার বাসায় অনেক বড়ো সাইজেরগুলো আছে অলরেডি তো চিন্তা করেছি ইয়া করে নিয়ে যাব দুইশো দুইশো করে চারশো নিয়ে যাব আজকে দুই সাইজের একশো একশো নিয়ে গেলে দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাসের ভিতরে দেখা যায় দুইবারও লাগে সেখানেও চিন্তা করলাম যদি এক সাইজের যদি দুশো করে যদি চারশো নিয়ে যায় তাহলে হয়তো বা আলহামদুলিল্লাহ ওয়ান মান্থ প্লাস বা ওয়ান মান্থও যেতে পারে সেটা মানে ইয়ার উপরে ডেলিভারির উপর ডিপেন্ড করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ব্যাগ কিনা হয়ে গিয়েছে তো আজকে আমি ব্যাগ কিনেছি দুই হাজার টাকার কাছাকাছি কিছু হচ্ছে কত টাকা জানি রেখেছে ভুলে গিয়েছে তো এরপরে আসলাম হচ্ছে এখান থেকে মিহির জন্য মিহি কি একটা যেন কিনতে বলেছিল সেটা কিনতে আসলাম এরপরে এখানে হচ্ছে মেরিনে হচ্ছে রুবিস্কো দেখলো ওর কাছে নাকি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে বাসায় একটা ছিল বাসায় ওটা হচ্ছে ভেঙে ফেলেছে মিনহা মানে ফেলে একদম টুকরা টুকরা করে ফেলেছে তো রুবি কিন্তু আমি কখনও খেলতে পারি না আমি কখনও মিলাতেও পারি না আর কখনও ট্রাই করিনি যেটা সত্য কথা আমি কখনো এটা মিলানো ট্রাই করিনি মানে আমার কাছে মনে হয় এটার মতো ঝামেলার কাজ আর কিছুই হতে পারে না তো মাথা অস্থির হয়ে যাবে আমি আমার মাথাকে অস্থির করতে চাই না তো মি মেরিন এখান থেকে একটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে চিন্তা করলাম যে চটপটি খাবো কারণ এখানকার চটপটিগুলো মজা হয় রিয়াস বাজারে এখানে নর্মালি আমি চটপটি অনেক বেশি পছন্দ করি যেখানে মানে চটপটি দেখে আমার কাছে যেটা সত্য কথা ফুচকার চাইতে চটপটি মজা লাগে সবাই কিন্তু ফুচকা পছন্দ করে সেক্ষেত্রে আমি একটু উল্টো আমিও ফুসকা পছন্দ করি তবে এক নাম্বারে হবে আমার চটপটি এরপরে হবে হচ্ছে ফুসকা একটু উল্টো আমি তো মেরাম বললো যে ও চটপটি খাবে না ও ঝালমুড়ি খাবে তো এই জন্য ঝালমুড়ির জন্য ওকে টাকা দিলাম বিশ টাকা চিন্তা করলাম যে আমিও খাবো আর আমার কাছে ঝালমুড়ি কিন্তু অনেক ভালো লাগে বাসার ঝালমুড়ি মুড়ি আসলে যেরকম মজা হয় বাহিরেরগুলো তার চেয়ে বেশি মজা হয় কারণ ওরা অনেক ধরনের মশলাপাতি ব্যবহার করে ওগুলো খেতে বেশি মজা লাগে তো এখানে হচ্ছে রেডি করে দিচ্ছে চটপটিটা আর একটা জিনিস কি বাহিরের ঝালমুড়ি আর চটপটি খেলে আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হয় মানে পেট জ্বলে তারপরও ভালো লাগে একটু ঝাল বেশি দেয় আমি আসলে ঝালটা কম দিতে মানে ভুলে যাই আগে অনেক বেশি ঝাল খেতে পারতাম কিন্তু এখন খুব একটা বেশি ঝাল খেতে পারি না কারণ বাচ্চাদের জন্য রান্না করতে করতে ওভাবে একটু মেনটেন করে রান্না করতে করতে এখন আর নিজেও খুব একটা বেশি ঝাল খেতে পারি না কারণ খুব বেশি ঝাল বেশি দিলে তো বাচ্চা খেতে পারে না তো বাচ্চাও যাতে খেতে পারে আমিও যাতে খেতে পারি সেই কারণে কিন্তু একটু ব্যালেন্স করে রান্না করা হয় সব সময় তো চটপটি চটপটিটা খেয়ে নিলাম এরপরে হচ্ছে ঝাল কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে হয়েছে ভালো তো বাসায় আসলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি অনেক বেশি গরম বাহিরে আসলে বলার মতো না বাসায় এসে তাড়াতাড়ি গোসল করেছি আমি এখন ফ্রেশ লাগছে এখন চা খাবো তারপরে আরো প্রচুর কাজ আমার একদম ঘুম পাচ্ছি ইচ্ছে করছে এখন ঘুমিয়ে পড়ি এতটাই ঘুম পাচ্ছে আমার তো আজকে আমার কালকে প্রচুর কেকের অর্ডার আছে ভেনিলা চকলেট পেস্টি অরেঞ্জ তারপর বার্থডে কেক সব মিলিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে কালকের অর্ডার নিয়ে তো এরপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে একটু রিল্যাক্স হয়ে চাটা খেয়ে তারপরে ফার্স্ট টাইম রান্না কেক বসিয়ে দিব ধীরে ধীরে এরপরে হচ্ছে রান্না বান্না শুরু করব লাকি তো অলরেডি লাকির কাজ সেরে নিচ্ছে ও রুটি বানিয়ে নিচ্ছে চালা কাছে তাড়াতাড়ি ওর কাজ সেরে নিচ্ছে এখন আমার কাজ শুরু হবে রান্না বান্না শুরু হবে এরপরে কেকের আইটেমের কাজ শুরু হবে এই আর কি তো চাটা বসিয়ে দিয়েছি দেখি চায়ের কি অবস্থা তো মিহি এখানে পড়াশোনা করছে হাই বলো আপু মিহি অনেকদিন আপনাদের সাথে কথা বললে না তুমি কিছু বলবা আচ্ছা ওর কথা হচ্ছে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করবে আর টুন টু তো কার্টুন দেখছে এদিকে নাকি নাকি বসে বসে রুটি বানাচ্ছে তো এটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরটা মাসাল্লাহ বড় আছে কাজকর্ম করে শান্তি পাওয়া যায় অনেক বড় রান্নাঘর যেহেতু আমার কেকের অর্ডারে কাজকর্ম থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না জিনিস এই পুরো জায়গাটাতে কিন্তু আমার প্রচুর জিনিসপত্র চলে আসে যার কারণে দেখতে ভালো লাগে মানে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় এই আর কি তো এদিকে একটা স্ট্যান্ডও বসিয়েছি হাঁড়ি পাতিল রাখার জন্য এই যে এখানে চা আমার অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট চাটা বানিয়ে নেব চা না খেলে শুধুমাত্র ঘুম পাই বাহিরে গেলে দুপুরে আজকে চা খাওয়া হয়নি

তো এরপরে হচ্ছে যে কথা সে কাজ পানি করার পরে আমি আমার অর্ডারের কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে টোটাল আমি তিনটা অরেঞ্জ কেকের ব্যাটার রেডি করেছি একসাথে তিনটা অরেঞ্জ কেক তৈরি করব যেহেতু কালকে অর্ডার আছে তো ডেলি দেখা যায় অরেঞ্জ কেকের অর্ডার থাকে ডেলি তৈরি করতে হয় আর আলহামদুলিল্লাহ অরেঞ্জ কেকের কিন্তু প্রচুর ভালো রিভিউ পাই আর মানে চকলেট কেক বার্থডে কেক সবে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পাই এমন কেউ আমার কাছে মনে পড়ছে না যে বলেছে যে আপনার কেকটা ভালো লাগেনি মজা লাগেনি এরকম আসলে আমার মনে পড়ছে না যে কেউ বলেছে আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে এখন বেকিংয়ের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই মাত্রই বের করলাম ডাইস তারপরে হচ্ছে কোকো পাউডার নিয়েছি বা তারপরে হচ্ছে ভিভো ক্রিম নিয়েছি টুকিটাকে আরও অনেক কিছু নেওয়া হয়েছে তো এখান থেকে আমি একটা রাখবো তারপর ফুফিকে একটা দিয়ে দেবো আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম